হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ছিল আমার লাস্ট এক্সাম, আর পরীক্ষা শেষ, বেড়াও শেষ, টেনশন ফ্রি, জামাই বললো ট্রিট দিবে। তো আমি চলে গেলাম পরীক্ষার হল থেকে সরাসরি আগ্রাবাদ কাচ্চি টাইমে, আর আমার মেয়ে এবং হাজব্যান্ড তারাও আসতেছিল। তো ফার্স্ট টাইমে ঢুকে তেমন একটা ভিড় দেখলাম না, একদম কর্নারে একটি সিট নিয়ে নিলাম, তারপর ঠান্ডা পানি নিয়ে পটাপট খেয়ে নিলাম, ঠান্ডা হলাম, দেন মেনু কার্ড দেখতেছিলাম, বাট জামাই আসে না। তারপর অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, তারপর আমার সোনা মনিটা চলে আসলো, আর তার তো ছিল এত এত অভিযোগ আমাকে নিয়ে যা বলার মতো না। এক্সাম ছিল তাই তুমি কান্না করছো? হ্যাঁ, কেন কান্না করছো আম্মা? তারপর মেয়ের সব কথা শুনে, সব নালিশ উপভোগ করতে করতে আমরা অর্ডারটা ফাঁকে দিয়ে দিলাম। আর এইদিকে আমার মেয়েও আগের থেকে একটু মন খারাপটা ভালো করে ফেলেছে। দেন কী করবো, খাবার অর্ডার দিচ্ছি, খাবার আসে না, তো বসে বসে চারদিক দেখতেছিলাম। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন যাতে আমার ভিডিও সহজে পেয়ে যান। যেহেতু আমি একদম কর্নারে সিট নিয়েছি, আর এখান থেকে বাহিরের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দরই লেগেছিলো। খিদালয়ে বইয়ে থাকতে থাকতে একটা টাইমে আসলো আমাদের অর্ডার, আর আমরা অর্ডার করেছিলাম বাসমতি কাচ্চি, যেটার প্রাইস নিয়েছিল 290 টাকা। আমার লাইফে সবাই আমার সাইডা চলে যায়, এমনকি আমার কাচ্চির আলুটাও আমাকে রেখে চলে যাচ্ছিলো, তারপর জোর করে ধরে রাখছে যে আমার লাইফ থেকে যাওয়া যাইব না, কী আর করার। আলুরে তো ধরে আনলাম, বাট আমি তো মাংস খুঁজে পাইতেছি না, মাংসরে উল্টায় পাল্টায় লাস্টে দেখি এটা একটা হাড্ডি ছিল, আর হাড্ডির সাথে অল্প মাংস ছিল, বাট মাশাল্লাহ মাংস কিন্তু অনেক ভালোই সেদ্ধ হয়েছিল, আর যার জন্য আমার কাচ্চি অনেক মজা লাগে। তো ফার্স্টে মেখে খাওয়াই দিলাম অনেক সুন্দর করে, মেয়েকে খাওয়ানোর পর এখন হলো নিজের পেট পূজা করার টাইম। তো আমি সুন্দর করে আলু মাখিয়ে, কারণ আমার কাছে সব থেকে কাচ্চির আলু খাইতে অনেক মজা লাগে, তো সুন্দর করে আমি সব কিছু মেখে একটা বাইট দিলাম, আর আমার মনটা একদম খুশি হয়ে গেল। তো এখানে আমি নিয়েছিলাম ঠান্ডা বাদামের শরবত, অবশ্যই এখানে বোরহানিও থাকে, বাট আমার কাছে বোরহানি ভালো লাগে না, তাই আমি ওইটা নিয়েছিলাম। তো লাস্টে আমি নিয়েছিলাম ফিরনি, এবং ফিরনিটাও মাশাল্লাহ ভালো ছিল, বাট সব কিছুর প্রাইস অনেক বেশি ছিল আগে তুলনায়। কাচ্চি ডেনে এছাড়াও আরও অনেক আইটেম থাকে, এবং চুই ঝালও পেয়ে যাবেন। তো তারপর আসে আমাদেরকে বিল দিয়ে যায়, এবং আমরা বিল পরিশোধ করে সুন্দর করে বের হয়ে চলে যাচ্ছিলাম, আজকের মতো এখানেই সমাপ্ত। তো রাস্তায় বের হয়ে এত পরিমাণ বাতাস ছিল, ভালোই লেগছিল। দেন আমরা চলে যাই ব্যাংকক মার্কেটে, কারণ মেয়ে বায়না ধরছিল ও পুতুল কিনবে, আর ওকে এত রকমের পুতুল দেখানোর পর ওর শুধু ওই একটা পুতুলই পছন্দ হয়েছে, অন্য খেলনা সব বাকি রেখে। দেন ওইটা কিনে আমরা বাসায় চলে যাই। তো আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।